দেখো বাঁশের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, চারিদিকটা কতটা সুন্দর লাগছে। হাই ফ্রেন্ডস, আমি রিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 10টা, তো এখন বেরোবো। তাহলে চলো দেখতে থাকো। এখন বাড়ি থেকে বার হচ্ছি। বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি, এখন যাচ্ছি। শিমুলিয়ার বাসে উঠেছি, শিমুলিয়ায় নামবো। এখন যাচ্ছি সীমানগর বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে। একদম ক্যাম্পের সামনেই বাস স্টপ রয়েছে। এই ক্যাম্পটা অনেকটা বড়, অনেকটা এরিয়া জুড়ে রয়েছে। ক্যাম্পের ভিতরে এদিকটাতে ফুল বাগান রয়েছে। আর এদিকটাতে পুরোটাই কোয়ার্টার রয়েছে। কত কাশফুল দেখা যাচ্ছে দেখো, কাশফুল মানেই তো দুর্গাপুজো চলে এসেছে। কত রকমের বেলুন দেখো। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। প্রায় 1 ঘন্টার কাছাকাছি বাসে বসে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমে যাব। আমি শিমুলিয়া বাস স্টপে নেমে পড়েছি। শিমুলিয়া বাস স্টপ থেকে আবার টোটো ধরে নিয়েছি নারায়ণপুর যাওয়ার জন্য। নেমে পড়েছি টোটো থেকে, এবার পুরোটাই হেঁটে যাওয়ার পালা। এখন নারায়ণপুর ষষ্ঠীতলার সামনে দিয়ে যাচ্ছি।
মাটির রাস্তা তোমরা দেখে তো বুঝতেই পারছো। এখান থেকে প্রায় অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। এই দেখো, এটা পলতা নদী, সবাই পাট ভেজাচ্ছে দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বাঁশের ব্রিজ, এর ওপর দিয়ে নদীর ওই পারটায় যাব। এবার এই রাস্তা ধরে অনেকটা হেঁটে যেতে হবে। নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় কাছাকাছি চলে এসেছি আমার গন্তব্যে। এই যে ফাঁকা বাঁশের দোকানগুলো দেখছো, এগুলোতে প্রতি সোম আর বৃহস্পতিবার অনেক বড় করে মেলা বসে। অবশেষে চলে এসেছি সেই অপেক্ষিত জায়গায়। তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। আমি এসেছি পাগলাখালি বাবা ভোলানাথের স্থানে। এবার মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। এই যে পাগলাখালীর জাগ্রত মন্দির, বাবা ভোলানাথের নিবাস। মন্দিরের চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। মা পুজো দিচ্ছেন। বাবা ভোলানাথের দর্শন করিয়ে দিলাম তোমাদের। ওই যে মা পুজো দিচ্ছেন, এটা হচ্ছে পাগলা বাবার আনন্দ আশ্রম। আর এদিকটাতে সকলে গঙ্গা স্নান করে পুজো দিতে যায়। এটা হচ্ছে মন্দিরের পাশের দিকটা। আজ খুব একটা ভিড় নেই, আজকে ফাঁকাই রয়েছে। প্রতি সোম আর বৃহস্পতিবার এখানটায় মেলা বসে, প্রচন্ড ধুমধাম করে মেলা হয়। এবার বাড়ি যাওয়ার পালা। পুরো পাগলাখালীর মন্দিরটা ঘুরিয়ে দেখালাম তোমাদের। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।